রংপুর চিড়িয়াখানায় বাচ্চা দিল জলহস্তি জল নূপুর। বৃহস্পতিবার সকালে শাবকটি প্রসব করে, বাচ্চা সহ ভালো আছে জল নূপুর। জল নূপুরকে নিয়ে বেশ আনন্দ উচ্ছ্বাস এখন চিড়িয়াখানায়। 1990 সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে একজোড়া জলহস্তি ছিল রংপুর চিড়িয়াখানায়। বেশি বয়সের কারণে পুরুষ জলহস্তিটি মারা গেলে 2021 সালে আরেকটি পুরুষ জলহস্তি আনা হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, জল নূপুর গর্ভবতী হওয়ার পর তার বিশেষ পরিচর্যা করা হয়। নিরাপদে বাচ্চা প্রসবের জন্য আগেই পুরুষ জলহস্তিকে আলাদা করা হয়েছে। গর্ভধারণের 8 মাস পর বৃহস্পতিবার সকাল 9:15 দিকে 30 কেজি ওজনের বাচ্চাটি প্রসব করে। আজকে জলহস্তির বাচ্চা হয়েছে চিড়িয়াখানায়। মোটামুটি বাচ্চারা এই জলহস্তি এত বড় একটা পশু দেখলে খুবই খুশি হয়। জলহস্তিতে তো বন্যপ্রাণী, আর এটা সচরাচর দেখা যায় না, সবখানে তো আর দেখতে পাওয়া যায় না, তো আমরা রংপুর চিড়িয়াখানার মাধ্যমেই দেখতে পারতেছি, তো এটা আমাদের জন্য বড় সৌভাগ্য। হাতের নাগালে দেখতে পাচ্ছি, এটাই ভালো ব্যাপার। রংপুর চিড়িয়াখানার কার্যক্রম শুরু হয় 1989 সালে এবং দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় 1991 সালে। আপনারা জেনে থাকবেন যে এর আগে আমাদের এখানে একটা জলহস্তি ছিল, যেটা 39 বছর বয়সে সে মারা গেছে। সে যেহেতু একা ছিল, তার কোনো সঙ্গী ছিল না, এই জন্য ইতিপূর্বে আমরা কোনো বাচ্চা পাইনি। গত 2020 সালের 18 আগস্ট আমাদের এখানে একটা দুইটা জলহস্তি দেওয়া হয়। সেখান থেকে আমরা আজকে সকালবেলা 9:15 সময় একটা বাচ্চা প্রসব করে এবং মা এবং বাচ্চা এবং দুটোই ভালো আছে। এবং আপনারা জানবেন যে আমাদের সাথে আর একটা কালো পাহাড় নামে আর একটা পুরুষ যেটা আছে, এটা যখন বাচ্চা হয় তখন আমাদেরকে আলাদা করে রাখতে হয়, কারণ পুরুষ এবং বাচ্চা একসাথে রাখা যায় না, অনেক সময় তারা নিজেরাই মেরে ফেলে। এই জন্য আমরা পুরুষটাকে আলাদা করে রাখছি এবং মা এবং বাচ্চাটাকে আলাদা করে রাখছি। এখন আলহামদুলিল্লাহ দুটোই ভালো আছে। একসঙ্গে বসবাসের 32 বছর পর বাচ্চা দিল জল নূপুর। সময় সংবাদ, রংপুর।